রথযাত্রা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় সর্বত্র। আর এই রথযাত্রা উৎসব আসতে হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি। আগামী 20 জুন রথযাত্রা ও 28 জুন উল্টো রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে কুমারঘাট ইস্কন মন্দিরে চলছে জোর প্রস্তুতি। সকল ভক্তদের সহযোগিতায় কুমারঘাট ইস্কন মন্দিরে রথ বানানো হচ্ছে প্রথমবার। ইতিমধ্যে রথকে বিভিন্ন সাজসজ্জায় সাজিয়ে তোলা হয়ে গেছে। এই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় কুমারঘাট বিবেকানন্দ চৌমুহনি থেকে রথ নিয়ে কুমারঘাটের বিভিন্ন রাজপথ পরিক্রমা করা হবে। তৎসঙ্গে প্রথমবারের মতো কুমারঘাট নেতাজি চৌমুহনিতে অনুষ্ঠিত হবে রথের মেলা, এমনটাই জানান কুমারঘাট ইস্কন মন্দিরের ম্যানেজার রাজীব সর্গপাল দাস। হরে কৃষ্ণ। আমাদের 20 জুন 2:30 সময় আমরা জমায়েত হব বিবেকানন্দ চৌমুহনি প্রাঙ্গণে। তারপর সেখান থেকে আমরা বিশিষ্ট অতিথিদের দ্বারা উদ্বোধন করে বা রথের পূজা করে মাঙ্গলিক ধ্বনি করে যে কর্মকাণ্ড আছে ওগুলো করে তারপরে আমরা শুরু করব ঠিক 3টার সময়। আর 1টা থেকে আমাদের হবে পাহুন্ডি বিজয়। পাহুন্ডি বিজয় মানে হচ্ছে মন্দির থেকে ভগবানকে নিয়ে আমরা রথে তুলব। আর 2:30 থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আর 3টেই আমাদের রথের চাকা ঘুরবে। তো এবার আমরা বিবেকানন্দ চৌমুহনি থেকে নেতাজি চৌমুহনি হয়ে বাজার চৌমুহনি, রেল চৌমুহনি, তারপরে আমরা ব্লক চৌমুহনি হয়ে মোটর স্ট্যান্ডে মাসির বাড়িতে পৌঁছাবো। আমাদের মাসির বাড়িতে 8 দিনের মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ভগবানের মঙ্গলারতি, দর্শনারতি, ভোগারতি এবং বৈকালে 4টে আরতি, এবং বৈকাল 4টে থেকে সন্ধ্যা রাত্রি 9টা অবধি বিভিন্ন ভজন কীর্তন, তারপরে সন্ধ্যারতি এবং জগন্নাথ কথা, প্রতিদিন জগন্নাথ কথা, এবং তারপরে বিভিন্ন নৃত্যানুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। আর ওখানে মেলার আয়োজন হয়েছে। তা আমাদের এবার প্রথম মেলার আয়োজনটা প্রথম আর রথ দ্বিতীয়। তা আগামী এই বছরে যদি আমরা আনন্দ এলাকাবাসী পাই বা তাদের যদি আমরা সহযোগিতা পাই, উৎসাহ আমরা পাই, তাহলে আগামী বছরে আমাদের এই মেলা একটা কুমারঘাটের ঐতিহ্য হয়ে উঠবে, ভবিষ্যতে ইতিহাস হয়ে যাবে যে রথের মেলায় যাব সবাই। যেহেতু এখানে রথের মেলার অভাব আছে, কেউই করে না, তাই এটাই রথের মেলা আমাদের সূচনা করা হলো। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি এখানে মিস্ত্রি 2-3 রকমের মিস্ত্রি কাজ করেছে। অ্যাকচুয়ালি ডিজাইন মিস্ত্রি প্রায় 6-7 জন কাজ করেছে, আর কাঠ মিস্ত্রিও 3-4 জন কাজ করেছে রেগুলার, আর কী বলে গ্রিল মিস্ত্রি করেছে প্রায় 3-4 জন। তো এটা প্রায় তারা যতদিন ধরে কাজ হয়েছে রেগুলারই কাজ করেছে ওরা। তো হিসাবে এরকমভাবে চলছে, কিন্তু টোটালি হিসাব করা যাচ্ছে না যে এক সময় একজন লোক আসছে আবার যাচ্ছে, এরকমভাবে হয়েছে। সব এখানকার, এখানে কোনো জিনিসই বাইরে থেকে করা হয়নি, এখানে যা দেখানো হয়েছে সব কিছু এখানকার লোকাল মিস্ত্রি কাজ করেছে। আর আরেকজন আমি বাদ দিয়েছি, যেটা হচ্ছে কালার মিস্ত্রি, যেটা দিকে সবচেয়ে কালার মিস্ত্রিও 2-4 জন লোক তারা কাজ করেছে। এখন আমাদের সঙ্গে কালার মিস্ত্রিও আছে এখানে, যদি না এটা টোটালি অ্যাকচুয়ালি রত জগন্নাথের রত ম্যানুয়ালি টানা হয়, তো এটা ম্যানুয়ালি টানা হবে। আর কিন্তু এখানে ব্রেক দেওয়া হয়েছে, ম্যানুয়াল ব্রেক, যেটা হাইড্রোলিক না, এটা অয়েল ব্রেক। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।